ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের। ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজল ও তার কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতে ঝিনাইদহ সদর থানার প্রার্থীর ভাই আবু শাহরিয়ার জাহিদি প্রজ্জ্বল বাদী হয়ে 23 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 25-30 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। তবে এ মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বুধবার রাতে শহরের ধোপাঘাটা নতুন ব্রিজ এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজল নির্বাচনী গণসংযোগ চলাকালে নৌকা প্রতীকের প্রার্থীরা হামলা চালায়। সে সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, দুই রাউন্ড গুলিও বর্ষিত হয়। সে সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত 5 জন আহত হয়।